যোরহাট জেলা কবি সম্মিলনের উদ্যোগত রাম গগৈ স্মৃতি দিবস পালন। যোরহাট জেলা কবি সম্মিলনের উদ্যোগত আর মহানগর শাখা কবি সম্মিলনের সহযোগত আজি সেন্ট্রেল ক্লাবত মাটি আর মানুষের কবি তথা সদু অসম কবি সম্মিলনের প্রাণ প্রতিষ্ঠাতা রাম গগৈদেবর স্মৃতি দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের আরম্ভণিতে বন্তি প্রজ্বলন করে বিশিষ্টা লেখিকা ডিম্বেশ্বরী দাসে আর স্মৃতি দর্পণ করে লেখিকা মামনি গগৈ বড়ুয়াই। যোরহাট জেলা কবি সম্মিলনের বাবতী ডক্টর পরাণ বড়ুয়াই সঞ্চালনা করা সভাখনিত নির্দিষ্ট বক্তারূপে উপস্থিত থাকি বিশিষ্ট কবি সদু অসম কবি সম্মিলনের প্রাক্তন প্রধান সম্পাদক পরাগজ্যোতি মহন্তই রাম গগৈর কবিতার দর্শন আর চিন্তনের কবিগীর ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তৃত বক্তব্য আগবায়। জেলা কবি সম্মিলনের সম্পাদক দেবজিৎ গোস্বামীয়ে আঁতরা অনুষ্ঠানটিত রাম গগৈর কবিতা সম্পর্কে মামনি গগৈ বড়ুয়া ব্রজেন বরকটকীয়ে বক্তব্য আগবায়। আরম্ভণিতে বিশিষ্ট আবৃত্তিকার শান্তিশ্রেয়া শইকীয়াই আর ডক্টর গীতিমণি হাতীমুরিয়ায় রাম গগৈর দুটাকৈ কবিতা আবৃত্তি করে। বিয়লি বিশিষ্ট কবি সমালোচক বাবুল প্রসাদ বড়ুয়ার সঞ্চালনাত এখনই কবি সম্মিলন অনুষ্ঠিত হয়। অতিথি পর্যালোচক হিসাবে কবি রঞ্জিত গগৈ ডক্টর গীতিমণি হাতীমুরিয়া আর মামনি গগৈ বড়ুয়াই পঠিত কবিতা সমূহের আলোচনা আগবায়। অনুষ্ঠানত জেলাখনের দুকুড়িরও অধিক কবিয়ে কবিতা পাঠ করে। মফিদা বেগমে শলাগ জ্ঞাপন করা অনুষ্ঠানটিত কাব্য মন্ত্র পাঠেরে সামরণি ঘোষণা করা হয়। মাটি আর মানুষের কবি পথারর কবি রাম গগৈর আজি দুই সংখ্যক মৃত্যু দিবস সদু অসম কবি সম্মিলনের আহ্বান ক্রমে বিভিন্ন ঠাইত আজি এই মৃত্যু দিবসটি পালন করা হয়েছে। আমার যোরহাটতে যোরহাট জেলা কবি সম্মিলনের উদ্যোগত আমি এই সেন্ট্রেল ক্লাবত গিয়ে যোরহাটের কবিসক পাইছো আর এই অনুষ্ঠানত আজি রাম গগৈ স্মরণ করেছো আর নাম রাম গগৈ কবিতা সাহিত্য আর নাম উপন্যাস আদি গল্পর বিষয়ে বিভিন্ন ধরনের যে অবদান আছে সাহিত্যের বিষয়ে চর্চা হয়েছে, কবিতা আবৃত্তি হয়েছে, মই পৃথিবীর কবি কথার এই দুই দুটা কবিতা ইতিমধ্যে আবৃত্তি করা হল আর এটা অলপ পাছতে রাম গগৈ এই বরণত এখন কবি সম্মিলন হব, সম্মিলন প্রায় পঁচিশজন কবি ভূমিকা পাঠ করব। গতিকে আজি এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে রূপায়ণ হওয়ার কারণে যোরহাটে রাইজলে ধন্যবাদ জ্ঞাপন করছো। মানে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন। যোরহাটৰ পৰা বিকি নিউগৰ ৰিপৰ্ট প্ৰাত টাইম ডিজিটেল। অসমৰ সংবাদ জগতখনৰ বাবে এক সুখবৰ, নৰূপ নহাজাৰে প্ৰায় 30 বছৰীয়া অভিজ্ঞতা পুষ্ট সাপ্তাহিক কাগজ পুনৰ এবাৰ ৰাজ্যৰ মাজলৈ। স্বত্বাধিকারী প্রণীতা কলিতার দ্বারা প্রকাশিত আর অমরজ্যোতি প্রিন্টার্স গুয়াহাটী কমার্স কলেজের বিপরীত ফালে মুদ্রিত। আমার ঠিকনা মুখ্য কার্যালয় ফরেস্ট স্কুল হরিমন্দির পথ গুয়াহাটী আর অস্থায়ী কার্যালয়ের কলিতা মার্কেট বিজয়নগর কামরূপ। মোবাইল নং 9435114666 আর 7002472813 মেইল আইডি প্রভাতী অসম @gmail.com।